অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওটি হচ্ছে মকর সংক্রান্তির উপর ভিডিও, আপনার সামনে আমি দিতে চলেছি। মকর সংক্রান্তিতে শুভ সময় অর্থাৎ স্নান এবং দান ধ্যানের শুভ সময় আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই মকর সংক্রান্তিতে শনি মহারাজের কৃপা ও সূর্যদেবের কৃপা পেতে একটি মহা উপায়ের কথাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন দেখুন আপনাদেরকে আমি প্রথমেই জানাই, রবি অর্থাৎ সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন হয় মকর সংক্রান্তি, অর্থাৎ এই সময় উত্তরায়ণ হয়, অর্থাৎ এই সময় থেকে শুভ কাজকর্ম কিন্তু শুরু হয়। এবছর 14 জানুয়ারি 2021 এই মকর সংক্রান্তি পড়েছে, কিন্তু এই বছর মকর সংক্রান্তিতে শনি থাকছে অস্তমিত এবং আপনার ঠিক 17 জানুয়ারি থেকে আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অস্তমিত থাকছে। অর্থাৎ 17 জানুয়ারির সময় থেকে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবে এবং ফেব্রুয়ারি থেকে শুক্র অস্তমিত হচ্ছে। অর্থাৎ পরপর তিনটি গ্রহ অস্তমিত হচ্ছে। এর ফলে এবছরে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস শুভ কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে। অর্থাৎ 18 এপ্রিল থেকে আপনারা যে কোনো শুভ ক্রিয়া কাজকর্ম কিন্তু আপনারা করতে পারেন, অর্থাৎ সেই সময় থেকে সমস্ত দিকে কিন্তু ভালো একটা প্রভাব থাকছে। এবং বৃহস্পতি, শনি এবং রবির একটা মহা সংযোগ ঘটতে চলেছে, এর ফলে দেশ ও দুনিয়ার উপরও কিন্তু বিশেষ কিছু প্রভাব দেখা যাবে। দেখুন আপনাদেরকে জানাই, এই যে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ, এবছরে এই দিন কোন সময়ে স্নান দান ধ্যানের ক্ষেত্রে ভালো? দেখুন এই দিন 8:30 থেকে 5:45 পর্যন্ত, সকাল 8:30 থেকে বিকাল 5:35 পর্যন্ত স্নানের কিন্তু সময় থাকছে, স্নান দান ধ্যানের ক্ষেত্রে কিন্তু সময় থাকছে। কিন্তু সবথেকে উপযুক্ত সময় অর্থাৎ যে টাইমটাতে যদি আপনারা স্নান দান ধ্যান যদি করেন সেটাতে বিশেষভাবে পূর্ণ লাভ হবে। অর্থাৎ আপনার রাশিচক্রে যদি রাহু কেতু যদি খারাপ থাকে তার নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। অর্থাৎ 8:30 থেকে সকাল 8:30 থেকে সকাল 10:15 মধ্যে যদি আপনারা এর মধ্যে স্নান করে আপনারা যদি দান করতে পারেন, স্নান ধ্যান ও দান করতে পারেন, বিশেষ করে এই সময় আপনারা যদি যখন স্নান করবেন এবং যখন জল অর্ঘ্য নিবেদন করবেন সূর্য দেবতাকে, তখন যদি হাতে তিল নিয়ে যদি কালো তিল দিয়ে যদি অর্ঘ্য দিতে পারেন সেক্ষেত্রে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাবো
দেখুন, রবি এবং শনি, যদি শনির সাড়েসাতি চলে, শনির ঠাইয়া চলে, শনির মহাদশা চলছে বা রবির মহাদশা চলছে বা রবির অন্ধদশা চলছে বা শনি আপনার ছকে পীড়িত বা রবি আপনার ছকে পীড়িত, এই দিন এই যে আমি যে মহা ক্রিয়া করতে বলবো সেই ক্রিয়াটি একটা ক্রিয়া যদি আপনারা করতে পারেন, আপনাদের শনি সম্বন্ধীয় সমস্যা কাটবে। যারা শনি দ্বারা পীড়িত, রবির দ্বারা পীড়িত, অর্থাৎ রবি আপনার বাই বার্থ চার্ট খারাপ আছে, শনি আপনার বাই বার্থ চার্ট খারাপ আছে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের নেগেটিভ প্রভাবগুলো কিন্তু কাটবে। তো কী করতে হবে আপনারা, আমি যে টাইমিংটা বললাম সকাল 8:30 থেকে 10:15 মধ্যে, কিন্তু এই সময়টা বিশেষভাবে আদর্শ সময়। অর্থাৎ এই সময় আপনারা স্নান করে আপনারা কালো তিল, আখের গুড় এবং আপনার মোটা বস্ত্র এবং আপনার কালো শাল নিয়ে, যদি আপনি আমি যে ক্রিয়াটি আপনাদেরকে বলবো সেই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন, দেখবেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। আপনারা সেদিন 108 বার ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি সেদিন আপনারা জপ করবেন, এই 8:30 থেকে 10:15 মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে ওং সাং শনিশ্চরায় নমো। দ্বিতীয়, আপনারা হাতে তিল নিয়ে ওং সূর্যায় নমো এই মন্ত্রটিও আপনাদেরকে পাঠ করতে হবে এবং আপনারা সেখানে প্রার্থনা করবেন যে সমস্যা সমাধান যেন হয় এবং এই গুড়, এই যে মোটা কাপড়, শাল, তিল, এগুলো নির্ধনী ব্যক্তির মধ্যে আপনারা দান করে দিন। দেখুন, এই যে এই পূর্ণ লগ্নে স্নানের সাথে সাথে, ধ্যানের সাথে সাথে দানটা, দান যদি করেন কি না, আপনি অধিক থেকে অধিকতর পূর্ণ অর্জন কিন্তু আপনি করবেন। এছাড়াও এই দিন, অর্থাৎ আপনার মকর সংক্রান্তির দিন, আপনারা যদি কোনো নির্ধনী ব্যক্তিকে চাল এবং ডাল যদি দান করতে পারেন, চাল ডাল যদি আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা অনেকটাই কাটবে। বাস্তবে যে নির্ধনী, অর্থাৎ বাস্তবে যারা নির্ধনী কিনা, তাদেরকে যদি আপনারা এই স্নান, তারপরে ধ্যান, তারপরে যদি আপনারা সেই দিনই যদি আপনারা দান করেন এবং যে সময়টা বললাম 8:30 থেকে 10:15 মধ্যে, এই সময়ের মধ্যে যদি আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে পূর্ণ অর্জন আপনারা করবেনই করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি, খুব দায়িত্ব নিয়ে আপনারা যদি এই কাজটি করতে পারেন, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন আপনারা যদি এই কাজটি করতে পারেন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেনই পাবেন, এটা আমি খুব জোর গলায় আপনাদেরকে বলছি। এর সাথে সাথে আপনারা যে শনি সম্বন্ধীয় যাদের সমস্যা, শনির সাড়েসাথি চলছে, শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, এই দিন এই ক্রিয়াটি যদি বললাম, এবং যাদের রবি রাশিচক্রে ব্যাট অবস্থাতে আছে, নিচস্থ, খারাপ, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় সমস্যাটা কিন্তু আপনাদের কাটবেই কাটবে। আমি আপনাদেরকে খুব জোর গলাতে আপনাদেরকে বলছি এবং আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, আপনারা যদি এই মকর সংক্রান্তির দিন আমি যে ক্রিয়াগুলো বললাম এবং বিশেষ করে দান,
এবং যে টাইমের টাইমিংটা আপনাদেরকে বললাম এই মকর সংক্রান্তির দিন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেনই পাবেন। এবং এই দিন আপনারা স্নান করার পর আপনাদের যে ইষ্ট দেবতা আছে, ইষ্ট দেবতা বা আপনার গুরুদেব আছে এবং আপনি আপনার মাতা পিতাকেও শ্রদ্ধার সাথে প্রণাম করুন এবং গুরুজনদের আশীর্বাদটা নিন। দেখবেন আপনার রাশিচক্রে রাহু কেতু শনি যদি খুব বাই বার্চার যদি খুব খারাপ থাকে কিনা, এর নেগেটিভ প্রভাব কাটতে বাধ্যই বাধ্য। আমি খুব আপনাদেরকে জোর গলায় এবং খুব দায়িত্ব নিয়ে এই কথাটা জানাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমার কমেন্টে জানান।